আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের বাড়িতে আছো, তোমাদের বাবা মায়ের কথা শুনছো। আজকে আমরা তোমাদের ক্লাস ওয়ানের চ্যাপ্টার ওয়ান পড়াবো। সাবজেক্ট হচ্ছে সায়েন্স। তোমরা মন দিয়ে শুনো। আজকে আমি তোমাদের দ্য প্ল্যান্ট ওয়ার্ল্ড চ্যাপ্টার ওয়ান তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এটা ভালো করে পড়বে, তোমাদের বাবা মার কাছ থেকে সহযোগিতা নেবে, আর এক্সারসাইজগুলো করে দিব, সেগুলো তোমরা নিজের কপিতে লিখবে এবং মেমোরাইজিং করবে, ঠিক আছে? আজকে আমরা কি করব, দ্য প্ল্যান্ট ওয়ার্ল্ড। প্ল্যান্ট মানে কি? গাছপালা। প্ল্যান্ট মানে গাছপালা। প্ল্যান্ট মানে ছোট ছোট গাছ, বড় গাছ তো ছোট ছোট গাছ। পড়ার আগে আমরা জানবো, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা কি কোনোদিনও বাগান দেখেছ? তোমাদের বাড়িদিকে বাড়ির চারিদিকে গাছপালা দেখেছ? তোমাদের স্কুলের চারিদিকে বাগান দেখেছ? Yes. We can see many types of plants in a garden. আমরা কি দেখতে পাই? বাগান, বাগানে অনেক রকমের ছোট ছোট গাছপালা দেখতে পাই। প্লান্টস গ্রো অল অ্যারাউন্ড। ছোট ছোট গাছরা কোথায় বড় হয়? আমাদের চারিদিকে বড় হয়। প্লান্টস আর গ্রিন ইন কালার। প্লান্টসের রং কি? সবুজ। গ্রিন মানে সবুজ, কালার মানে রং। দে মেক আওয়ার ওয়ার্ল্ড কালারফুল। কালারফুল মানে কি? আমাদের চারপাশটা গাছগুলো কি তৈরি করে? রঙিন করে তোলে। কালারফুল মানে রঙিন। তাহলে এই গাছপালাগুলো আমাদের কি করে? আমাদের পরিবেশটাকে রঙিন করে তোলে। টাইপস অফ প্লান্টস মানে গাছপালার কত রকমের ভেদ আছে, কত রকম প্রকার আছে। প্লান্টস আর প্লান্টস আর অফ মেনি কাইন্ডস, এদের বিভিন্ন রকমের প্রকার আছে। কি কি? দে গ্রো ইন ডিফারেন্ট শেপ, তাদের আকার অনেক রকম, অ্যান্ড সাইজ আকৃতিও অনেক রকম। হার্বস, হার্বস মানে কি? তৃণ গাছ, ছোট ছোট গাছ। হার্বস মানে তৃণ গাছ। দুর্বল স্টিম মানে কাণ্ড, তাদের কি কাণ্ডটা কিরকম? খুবই দুর্বল। সার্ভস মানে কি হলো? ঝোপ বা গুল্ম জাতীয় উদ্ভিদ। সাম অ্যান্ড বুজি প্লান্টস আর কল সার্ভস। স্মল অ্যান্ড বুজি প্লান্টস আর কল সার্ভস। তাহলে স্মল মানে কি? ছোট্ট। বুজি মানে কি? গোচ্ছা ভরা, ঝোপ ভরা। গাছকে কি বলা হয়? সার্ভস বলা হয়। সার্ভস মানে গুল্ম জাতীয় উদ্ভিদ বলা হয়। দে আর মেনি স্টিম, তাদের কিলো মেনি মানে অনেক, স্টিম মানে কাণ্ড, তাদের অনেক রকমের কাণ্ড থাকে। দে আর বিগার দেন দ্য হার্বস, হার্বস থেকে এরা একটু বেশি থাকে। ট্রিজ, ট্রিজ মানে কি? গাছ। গাছ কাকে বলা হয়? ভেরি বিগ প্লান্টস আর কল ট্রিজ। অনেক বড় তৃণ গাছকে কি বলা হয়? গাছ বলা হয়। দে আর টল অ্যান্ড স্ট্রং, তারা কি লম্বা এবং স্ট্রং মানে শক্ত। দে হ্যাভ এ থিক উডি স্টিম অ্যান্ড কল ট্রাঙ্ক, তাদের কি আছে? উডি মানে কাষ্ঠল স্টিম আছে, স্টিম মানে কি কাণ্ড আছে। তাদেরকে কি বলা হয়? ট্রাঙ্ক বলা হয়। ট্রাঙ্ক মানে কি? গুড়ি। তোমরা গুড়ি দেখেছো?
সেটা কিসে দেখা যায়? ট্রিজে দেখা যায়। ট্রিজ গ্রো ইন ডিফারেন্ট সেল, গাছেরা কিভাবে বিভিন্ন সেল মানে আকারে বড় হয়। সাম ট্রিজ স্প্রেড আউট অ্যাজ দে গ্রো, তা কিছু ট্রি মানে গাছ আমাদের কি করে মানে ছড়িয়ে পড়ে। দে গিভ আস শেড, তারা কি করে আমাদের ছায়া দান করে। সাম ট্রিজ গ্রো থিন অ্যান্ড স্ট্রেট, কিছু গাছ কি করে থিন মানে পাতলা অ্যান্ড স্ট্রেট মানে লম্বা। ট্রিজ দ্যাট স্প্রেড আউট অ্যাজ দে গ্রো, কিছু গাছ আছে যারা ছড়িয়ে পড়ে সেগুলো ওইভাবেই বড় হয়, যেরকম বেনিয়ান ট্রি, গুলমোহর ট্রি, ম্যাঙ্গো ট্রি, ঠিক আছে। আর ট্রিজ দ্যাট গ্রো থিন অ্যান্ড স্ট্রেট, যারা যেই গাছগুলো মানে পাতলা এবং সোজা বড় হয় সেগুলো কি কি? অশোকা, পাইন, পাম ট্রি, কোকোনাট ট্রি, এগুলো হচ্ছে কি পাতলা এবং সোজা এরা বড় হয়। তাহলে আমরা কি কি বললাম? আমরা হার্বস বললাম, মানে ছোট্ট ছোট্ট গাছকে কি বলা হয়? হার্বস বলা হয়। তারা কি করে? তারা তাদের কাণ্ড কি করে? তাদের কাণ্ড হচ্ছে দুর্বল কাণ্ড। যেরকম আমরা ধনিয়া গাছ আমরা খাই, সেগুলো ধনিয়া হচ্ছে, ওটা হচ্ছে হার্বস। আর কি পুদিনা পাতা এগুলো হচ্ছে হার্বস। তবে সার্বস যারা হচ্ছে কি স্মল অ্যান্ড বুজি প্লান্ট মানে ছোট্ট কিন্তু এরা ঝোপযুক্ত উদ্ভিদকে কি বলা হয়? সার্বস বলা হয়। তাদের অনেকগুলো স্টিং থাকে, তারা হার্বসের থেকে বড় হয় মানে সার্বস। তাহলে কী কী সার্বস? সার্বস হচ্ছে হিবিস্কাস মানে জবা গাছ, রোজ মানে গোলাপ ফুলের গাছ, জাসমিন এর কাণ্ডটা হচ্ছে সার্বস, তারপরে সানফ্লাওয়ার মানে সূর্যমুখীর গাছ, এটা হচ্ছে সার্বসের উদাহরণ এক্সাম্পল। ট্রিজ তাহলে কাকে বলবো? যারা বড় প্লান্ট তারা হচ্ছে ট্রিজ। যেরকম হচ্ছে এদের কাণ্ডগুলো কি স্ট্রং মানে লম্বা মোটা। আর কি এরা এদের কাঠের ট্রিজের কাঠের কি হয়? ঘুড়ি হয় মানে ট্রাঙ্ক হয়। আর কি এদের আকারও বিভিন্ন রকমের হয়, এরা আমাদের ছায়া দান করে। তারপরে এরা কি হয়? পাতলা হয় এবং মানে সোজা হয়। যেগুলো আমাদের ছায়া দান করে সেগুলো গাছ কি কি? যেরকম বেনিয়ান ট্রি, গুলমোহর ট্রি, ম্যাঙ্গো ট্রি। আর যেগুলো মানে পাতলা আর লম্বা সেগুলো কি কি? পাইন, পাম, কোকোনাট আর অশোকা, এগুলো হচ্ছে পাতলা কিন্তু লম্বা গাছ। এরপরে আমরা কি করব? ক্লাইম্বার। ক্লাইম্বার মানে কি? লতা গাছ। এবার আমি তোমাদের ক্লাইম্বার মানেটা লিখে দিচ্ছি। ক্লাইম্বার্স মানে হচ্ছে লতা উদ্ভিদ, লতা। ছোট গাছের কি আছে? উইক মানে ছোট মানে মানে দুর্বল কাণ্ড আছে। দে ক্যান নট স্ট্যান্ড বাই দেমসেলফ, তারা কি করে নিজেরা দাঁড়িয়ে থাকতে পারে না। নিড সাপোর্ট, তাদের কিসের দরকার হয়? সাপোর্টের দরকার হয়। টু গ্রো অ্যান্ড স্টেপ স্টেপ, তাদেরকে সোজা দাঁড়িয়ে আনোর জন্য কি হয়? সাপোর্টের দরকার হয়। দে আর কল ক্লাইম্বার, তাদেরকে কি বলা হয় মানে লতানো বা প্রজাতি বা আগ্রহী জাতীয় উদ্ভিদ বলা হয়। ক্রিপার্স, ক্রিপার্স মানে ওই লতিকা বা শাক পাতা জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, সাম প্লান্টস গ্রো অ্যালং দা গ্রাউন্ড, কিছু উদ্ভিদ আছে যারা নিজে কি করে মাটিতে বড় হয়। দে হ্যাভ অলসো হ্যাভ উইক স্টিম, তাদেরও কি আছে? দুর্বল কাণ্ড আছে। দে আর কল ক্রিপার্স, যেরকম হচ্ছে ওয়াটারমেলন, পাম্পকিন, এরা হচ্ছে ক্রিপার্স। থ্রোনিং প্লান্টস মানে কাঁটাযুক্ত গাছ। কি কি? সাম প্লান্টস হ্যাভ থ্রোনস, কিছু গাছের কি আছে? কাঁটা আছে। থ্রোনস প্রোটেক্ট দ্য প্লান্ট ফ্রম অ্যানিমেলস, থ্রোনটা কি করে কাঁটাযুক্ত গাছটাকে রক্ষা মানে পশু পাখি থেকে রক্ষা করে, অ্যানিমেল থেকে রক্ষা করে। যেরকম রোজ গাছ, রোজ গাছে কি আছে? কাঁটা আছে। ক্যাকটাস গাছে কাঁটা আছে। তারপরে ওয়াটার প্লান্ট মানে যেগুলো জলে প্লান্টগুলো বড় হয়। সাম প্লান্ট গ্রো অ্যান্ড লিভ ইন ওয়াটার, কিছু উদ্ভিদ আছে যেগুলো জলে বড় হয়, যেরকম লোটাস, ওয়াটার লিলি। ডেজার্ট প্লান্ট, ডেজার্ট মানে হচ্ছে কি? মরুভূমির উদ্ভিদ।
ট্রিপ সাম প্লান্টস লিভ ইন ভেরি হট প্লেস কল ডেজার্ট কিছু গাছ কি করে মানে মরুভূমিতে বাস করে ডেজার্ট হ্যাভ ভেরি লিটল ওয়াটার ডেজার্টে খুবই জল থাকে না বললেই চলে খুব কম মানে জলের পরিমাণ যেরকম ক্যাকটাস তারপরে হচ্ছে গেট প্লামস এগুলো ডেজার্টে মানে জন্ম হয় মাউন্টেন প্লান্ট মাউন্টেন মানে হচ্ছে পর্বতমালা প্লান্টস মানে পর্বতমালার গাছ সাম প্লান্টস অলসো গ্রো অ্যান্ড লিভ অন হাই মাউন্টেন কিছু কিছু গাছ আছে যেগুলো মাউন্টেন হাই উচ্চ মাউন্টেনে জন্মায় হুইচ আর ভেরি কোল্ড সেগুলো কি খুবই ঠান্ডা যেরকম বি প্লান্ট ফার ট্রি পাইন ট্রি এগুলো হচ্ছে মাউন্টেনে মানে জন্মায় তারপরে আরেকবার আমি তোমাদেরকে ভালো করে এটা রিভিশন করিয়ে দিচ্ছি যেরকম ক্লাইম্বার ক্লাইম্বার্স মানে হচ্ছে কি লতা বা ভূতি বা আরোহী যেরকম হচ্ছে বিন বিন মানে হচ্ছে মটরশুটির গাছ পিস মটরের গাছ গ্র্যাপস গ্র্যাপস মানে হচ্ছে কি আঙুরের গাছ এগুলো কি ওরা নিজেরা দাঁড়িয়ে থাকতে পারে না ওদেরকে কি সাপোর্টের দরকার হয় আর ক্রিপার্স ক্রিপার্স মানে এরাও এক ধরনের লতিকা জাতীয় বা শাকপাতা জাতীয় গাছ যা এরাও মাটিতে জন্মায় যেরকম পাম্পকিন ওয়াটারমেলন এদেরও সাপোর্টের দরকার হয় ক্রোনি প্লান্টস মানে হচ্ছে কাঁটাযুক্ত উদ্ভিদ এদের গায়ে কাঁটা থাকে যেরকম রোজের গাছ তারপরে ক্যাকটাসের গাছ এদের গায়ে হাত দেওয়া যায় না এই অ্যানিমেল বা যে কোনো কিছু থেকে এদেরকে রক্ষা করে ওই কাঁটাটা ওয়াটার প্লান্ট মানে জলে জন্মায় এগুলো উদ্ভিদ যেরকম লোটাস ওয়াটার লিলি ডেজার্ট প্লান্ট মানে মরুভূমিতে যেগুলো প্লান্ট জন্মায় সেগুলো হচ্ছে ডেজার্ট প্লান্ট সেগুলো কি ক্যাকটাস ডেড পাম্পস মাউন্টেন প্লান্টস মানে হচ্ছে যেগুলা ইসে পর্বত পর্বতের উপরে যেমন পাহাড়ের উপরে জন্মায় সেগুলো কি বি প্লান্ট বা ভার্টি পাইন ট্রি এটি হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের গাছপালা তাহলে তোমরা এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলো এটা তোমরা ভালো করে পড়বে তার বাড়িতে বসে এগুলা চেষ্টা করবে যা তোমাদের বাবা মারা বুঝিয়ে দেবে আমি সহজ করে একটু বুঝিয়ে দিলাম তারপরে আমি তোমাদের এক্সারসাইজটা বুঝিয়ে দিচ্ছি তারপরে এক্সারসাইজটা করে দিব কালার অফ প্লান্ট কালার মানে হচ্ছে রং পাতা প্লান্টের রং কি আমরা প্লান্টের রং করেছি গ্রিন বিগ অ্যান্ড স্ট্রং প্লান্টকে কি বলা হয় কে ট্রি বলা হয় থিক অ্যান্ড উডি স্ট্রিম থিক মানে কি মোটা উডি মানে হচ্ছে কাস্টল এটা কি হবে ট্রাঙ্ক হবে স্মল অ্যান্ড বুজি প্লান্ট কি হবে সার্ভস হবে এগুলো আমি এগুলো তোমাদের এক্সারসাইজ করে দিয়েছি এটা তোমরা থেকে করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ আমি তোমাদের এক্সারসাইজগুলো করে দিয়েছি তোমরা কপিতে করে নিবে এগুলো বাড়িতে ভালো করে মেমোরাইজিং করবে এর পরের দিন আমি আবার তোমাদের জিজ্ঞাসা করবো তোমরা পড়াশোনা করেছো কি না ভালো থাকো সুস্থ থাকো নিজের বাবা মায়ের কথা শুনবে বাইরে যাবে না ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ